फ्रेंड्स वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल लाइफ प्रिंस। এবং এখন কথা বলবো বেসিক্যালি ভোলার অ্যাডভান্স বুকিং এবং ডে ওয়ান বক্স অফিস কালেকশন প্রেডিকশন নিয়ে। তো যখন অক্ষয় কুমারের মানে একের পর এক সিনেমা ফ্লপ হচ্ছে এবং অজয় দেবগনের দৃশ্যম টু হিট হলো, লোকে হঠাৎ করে দেখলাম আমি ফেসবুক টেসবুকে দুজনের মধ্যে একটা তুলনা শুরু করে দিল যে অক্ষয় কুমার অজয় দেবগনের কাছে বাচ্চা। আবার যখন অক্ষয় কুমার প্রচণ্ড হিট দেয়, অজয় দেবগন পরপর ফ্লপ দেয়, তখন আবার দেখি লোকে লিখতে শুরু করে অজয় দেবগন অক্ষয় কুমারের কাছে বাচ্চা। আমি দেখেছি জিনিসটা হয়। এবার প্রবলেম হচ্ছে এই দুজনের কেরিয়ারই কিন্তু প্রায় সমান। আমি অভিনয় দক্ষতায় যাচ্ছি না, দুজনে দুজনের মতো করে সেরা, কিন্তু কেরিয়াগ্রাফে দেখলে দেখবেন এদেরও প্রচুর রিমেক রয়েছে দুজনেরই, এবং দুজনেরই কেরিয়ার কোনো কোনো সময় দুর্দান্ত গেছে, আবার কোনো কোনো সময় খুব খারাপ গেছে। এই যেমন যখন তোমার ধরো সূর্যবংশী হিট হচ্ছে, তখন দেখুন রানওয়ে 34 সুপার ডুপার ফ্লপ। দুজনেরই স্টারডম রয়েছে, কিন্তু দুজনেরই কপাল খুব খারাপ, এটা ফ্যাক্ট। এবার এই যে তুলনাটা হঠাৎ করে শুরু হয়েছিল, তখন থেকেই মাথা চুলকে গেছিলো যে কিসের তুলনা ভাই, দুজনেরই কেরিয়ার গ্রাফ সমান, এ কেউ কারোর থেকে এগিয়ে নয়। আর সবথেকে বড় কথা, দুজনেই বিমল এটে যুক্ত হয়ে গিয়ে নিজেদের 12টা একসময় বাজিয়েছিল। তো আস্তে আস্তে দুজনেরই কাম ব্যাক হোক এটাই চাইবো। এবার দেখুন ভোলা নিয়ে প্রথম থেকে একটা বিরাট হাইপ ছিল যে মানে হিউজ একটা সিনেমা হবে, এই হবে হ্যান হবে, এবং প্রথম দিনে সবাই ভেবে নিয়েছিলাম 15 থেকে প্রায় 18 কোটি বিজনেস করবে, যেটা হিউজ, এটাই আমরা আশা করেছিলাম। এবার আমরা যদি দেখি রিমেক এই মুহূর্তে চলছে না, এটা অক্ষয় কুমারের দিক থেকে বিচার করলে রিমেক সত্যি চলছে না, শেহজাদা ফ্লপ করেছে, কিন্তু অজয় দেবগনের দৃশ্যম টু হিউজ একটা হিট হয়, রেকর্ড ব্রেকিং কালেকশন করে। তো তখন সবাই ভেবে নিয়েছিল অজয় দেবগন বলেই সিনেমাটা কিন্তু হিট হয়েছে। এবার দেখুন ফ্যাক্ট হচ্ছে দৃশ্যম টু এর হিন্দি ভার্সন অ্যাভেলেবেল কিন্তু ছিল না, এবং দৃশ্যম টু একটা ফ্র্যাঞ্চাইজ মুভি। ফ্র্যাঞ্চাইজ মুভি যখনই হয় তখনই জানবেন যে সিনেমার কালেকশানে একটু হলেও পরিবর্তন হবে, কারণ ফ্র্যাঞ্চাইজ মুভির ক্ষেত্রে কী হয়, অরিজিনাল যে ভার্সনটা না, সেই ভার্সনটা অনেক লোকের তো দেখা, তো যে কারণে মানে প্রথম পার্টটা দেখার পরও লোকের সেকেন্ড পার্টটা দেখার জন্য এক্সাইটেড হয়, যেটা দৃশ্যম টু এর ক্ষেত্রে হয়েছে। কিন্তু দেখুন বাদবাকি সব রিমেক কিন্তু ফ্লপ। এই প্রজন্মের যাকে সুপারস্টার বলা হচ্ছে কার্তিক আরিয়ান, তার শেহজাদা চললো না, সেলফি যেটা অরিজিনাল কেউ দেখেনি সেটা পর্যন্ত চললো না। তো যেহেতু ভোলা প্রথম থেকে লোকে কাইথি রিমেক করে গেছে, যারা দেখেছে সিনেমাটা তারা খুব যে এক্সাইটেড সেটা যে নয়, সেটা কিন্তু অ্যাডভান্স বুকিং থেকে আপাতপক্ষে বোঝা যাচ্ছে। কারণ প্রথম দিনে অ্যাডভান্স বুকিং কিন্তু একদমই আশানুরূপ হয়নি, যেমনের ট্রেলার হিট হয়েছে বা যেমনের গান হিট হয়েছে সেই অনুপাতে কিন্তু মানে এটার দর্শক আসার যে এটা সেটা কিন্তু একদমই দেখা যাচ্ছে না অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে। কারণ টিকিট সোল্ডের দিক থেকে এটা কিন্তু শেহজাদার থেকেও পিছিয়ে রয়েছে, ভেড়িয়ার থেকেও কিন্তু পিছিয়ে রয়েছে। ইয়েস, ভেড়িয়া শেহজাদা প্রথম দিনে কামিয়েছিল 6 থেকে 6.5 কোটি, ভেড়িয়া কামিয়েছিল সম্ভবত প্রথম দিনে ওই 6 থেকে 7 কোটির মতো, কিন্তু এটার কিন্তু ডে ওয়ানের মানে টিকিট সোল্ড যেটা ওই দুটোর চেয়েও কিন্তু কম। অর্থাৎ প্রথম দিনের কালেকশান আদৌ ডবল ডিজিটে যাবে কিনা, বা আদৌ শেহজাদা বা ভেড়িয়ার প্রথম দিনের যে কালেকশান 6 থেকে 6.5 কোটি পেরোতে পারবে কিনা সেটা খুব চিন্তার বিষয় এখন। করতে পারবে যদি এটার স্পট বুকিং ভালো হয়। এবার স্পট বুকিং কীরকম ভালো হচ্ছে সেটা তো হচ্ছে রাত্রেই জানা যায়। যদি স্পট বুকিং ভালো হয়ে যায় আর যদি সিনেমাটার ওয়ার্ড অফ মাউথ ভালো হয়, এই সিনেমাটাকে আটকানো যাবে না, হিউজ একটা বিজনেস করবে। এবং যদি কিছু চেঞ্জেস করে থাকে কাইথির থেকে, তাহলে লোকে সিনেমাটা কিন্তু দেখতে হবে। যদি ফ্রেম টু ফ্রেম রিমেক হয়, যেটা আমার মনে হচ্ছে নয়ও, অজয় দেবগন ডাইরেক্টর হিসেবে পুরো ফ্রেম টু ফ্রেম কপি করবে আর মনে হয় না, ট্রেলার দেখেও মনে হয়েছে বেশ চেঞ্জেস রয়েছে গল্পের মধ্যে। আমি অরিজিনালটা কিন্তু পুরোটা দেখিনি, তাই আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না। আজকে ভোলাটা দেখতে যাওয়ার পর আমি এসে আবার কাইথি দেখার আবার ইচ্ছে রয়েছে, যেহেতু আগে থেকে দেখিনি, এখন আর রিলিজ হওয়ার আগে আমার দেখার ইচ্ছে নেই, এটা ফ্যাক্ট। আমি বহু সিনেমা তো আগে হিন্দির দেখেছি, যেগুলো রিমেক জানা সত্ত্বেও আমি অরিজিনালটা দেখিনি, তো প্রবলেমটা কি, তো যাই হোক সেটা আলাদা ব্যাপার। তো প্রবলেম মানে ব্যাপারটা হচ্ছে যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয় এবং যদি সিনেমাটা মানে স্ট্রং যদি একটা মানে স্পট বুকিং করতে পারে তাহলে চলবে। এবার সেটা দেখার কীরম হয়, যদি যে প্রথম দিনও মোটামুটি এরপরও 10-12 কোটি কালেকশন করে, আমি লিখে দিচ্ছি কালেকশন এরপর বাড়বে। এবার আজ যেহেতু রামনবমী, আজকে আশা ছিল অনেক বেশি হবে, তো লোকেদের আস্তে আস্তে রিমেক থেকে যে এটা যে কমে যাচ্ছে, এবং কাইথি কিন্তু প্রচুর লোকে দেখে নিয়েছিলো, এটাই প্রবলেম করেছে। তো এই হচ্ছে ব্যাপার বেসিক্যালি অক্ষয় এবং অজয় দুজনই একে অপরের ভাইরা ভাই, মাস্তুতো ভাই, কেউই কারোর থেকে এগিয়ে নয়, কার কখন এদের কামব্যাক হয় বোঝা যায় না। এবং অজয় দেবগন দেখুন পরপর সিনেমার অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছে, আজকে এটা রিলিজ করবে, তো এর সঙ্গে রিলিজ করে যাবে ময়দানের টিজার, এটা কে করে, এটা বাস অক্ষয় কুমারই করে, বাট এও একই জুতোয় পা গড়াতে চলেছে, শুধু অ্যানাউন্সমেন্ট, এইটাই ভুল, এই দুজনে এই ভুলটা করে। এবার দেখা যাক কী হয়, ওর অনেকে একমত হবে, অনেকে একমত হবে না। প্রথম দিনের কালেকশান আমার মনে হচ্ছে অ্যাভারেজ, যদি স্পট বুকিং ভালো 8-9 কোটি দিয়ে যাবে, আর না হলে মানে 4.5 থেকে 6 কোটির মধ্যে কালেকশন হবে। এবার দেখা যাক কোনটা হয়। তোমাদের এটা কি মনে হয় কমেন্ট করে জানাও, যে চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, গেট দেবে লাইক, অনেক অনেক ভাই, টেক কেয়ার, সবাই ভালো থাকো, নমস্কার।